campus São Felipe. সংশোধন সংবিধান সংশোধনী বিল পাশ করতে হবে। সহ অন্যান্য অংশের সংগঠনের নেতা কর্মীদের আমি অভিনন্দন জানাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনারা জেনেছেন যে আমাদের দেশে একটা কৃষক আন্দোলন 1920 সালে গোটা পৃথিবীকে স্মরণ করিয়ে দিয়েছিল যে কৃষক বিরোধী আইন বাতিলের জন্য একটা লাগাতার আন্দোলন কৃষকরা শীত গ্রীষ্ম বৃষ্টি এর মধ্যে করে চলেছে, যার ফলে কর্পোরেটদের স্বার্থবাহী এই যে তিনটা আইন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিছু হটে তা বাতিল করেছে। কর্পোরেট সংস্থাগুলো হলো গোটা পৃথিবীতে এবং আমাদের দেশের বড় বড় আর্থিক সংগঠনের মালিক, যাদের কর্পোরেট বলা হয়, তারা দেশের সমস্ত সম্পদ তাদের কাছে কুক্ষিগত করতে চায়, সমস্ত সরকারি সংস্থাগুলোকে তাদের হাতে তুলে দিয়ে নিয়ে নিতে চায়। আমাদের দেশে গত 30-35 বছর ধরে বিশ্বের কর্পোরেটদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেরও আদানি আম্বানি বা অন্য আরো যারা এই ধরনের কর্পোরেট সংস্থা আছে, তারা সমস্ত সম্পদ হাতিয়ে নিচ্ছে, আকাশ পথ তাদের দখলে, জলের জায়গাগুলো তাদের দখলে, কল কারখানা তাদের দখলে, মাটির নিচের সম্পদগুলো দখল করতে গেলে জমির উপর তাদের কন্ট্রোল আসতে হয়। আমাদের দেশের বনাঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে, যারা ওখানেই মরবে, যাদের জীবন জীবিকা এখানেই চলবে, বলছে যে ফরেস্ট আইনে তাদের কোনো এই জমিতে অধিকার নাই। 2006 সালে বনাধিকার আইন এনে, কিন্তু বংশানুক্রমিকভাবে এই জায়গা উপজাতি অংশের বসতি যারা আছেন এখানে তারা এটা ভোগ করবেন।
এই বন আইন সংশোধন করেছে। বর্ডারের কাছে 100 কিলোমিটারের মধ্যে এই আইন অচল বলেছে। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় সবটা বন বন আইনের, এই যে বনাধিকার আইনের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি হবে? এগুলো বড় বড় কর্পোরেটদের কাছে বিক্রি করে দেওয়া হবে। মাটির নিচে কয়লা, মাটির নিচে খনিজ তেল আছে, এগুলো তারা উত্তোলনের নামে প্রথম বন ধ্বংস করে পৃথিবীর উষ্ণতা আরো বাড়াবে। আর এখানে যারা বসবাস করছিল তারা, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে। এখন কৃষি যে ব্যবস্থা, ফসল, কৃষি উৎপাদন, কৃষি বিপণন, এগুলো তারা আইনের মাধ্যমে হাতে নিয়ে যেতে চায়। দেশের 50% মানুষ শুধুমাত্র কৃষি জমি থেকে তাদের জীবনযাপনে রোজগার করে। আমাদের দেশে সেই জমি তাদের হাত ছাড়া হবে। এমনিতেই জমির কেন্দ্রীয় ভবন চলছে, গরিবরা জমি ধরে রাখতে পারছে না, বিক্রি করে দিচ্ছে। এখন এই কর্পোরেটরা এখানে এসে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা সরকার দেয়, যেটাকে আরো বাড়ানোর জন্য আমরা আন্দোলন করছি, যেটাকে একটা আইনে রূপান্তরিত করার জন্য কৃষক আন্দোলন দাবি তুলেছে, সেই সমস্ত জায়গা থেকে এই তিনটা কৃষি আইন, যেটাকে কালো আইন বলছি আমরা, সেখান থেকে সরে এসে ফসল খোলা বাজারে ছেড়ে দেওয়া হবে। ন্যূনতম সহায়ক মূল্য বলতে কিছু থাকবে না। ফলে এই ফসল করে উৎপাদন খরচ যখন নিতে পারবে না, এই জমি কর্পোরেটরা কিনে নেবে। এর বিরুদ্ধে আমাদের এখানে লড়াই হয়েছে। কেউ কেউ বলেছে এই লড়াই করে কি লাভ হলো? বিগত লোকসভার নির্বাচনে গ্রামাঞ্চলে 159 শাসক দলের প্রার্থীরা এবারের ভোটে হেরেছে। তাহলে কৃষক সমাজ তাদের চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছে না, তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার ভোট দিয়েছে। ফলে আমরা দেখলাম তৃতীয়বার সরকার এসেছে, কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে। তারা 353 থেকে 292 হয়ে গেছে, বিজেপি 303 থেকে 240 হয়ে গেছে। একা বিজেপির শাসন আর নাই। কেন? তারা জনগণের বিরুদ্ধে কর্পোরেটদের স্বার্থে সমস্ত কাজ করছে বলে মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে। এই লড়াই আমাদের জারি রাখতে হবে। এই 9ই আগস্ট আপনারা তারিখটা মনে রাখবেন, 1942 সাল, তখন গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে সমস্ত মত অবলম্বী লোক তারা ব্রিটিশ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছিল। ব্রিটিশ বুঝেছিল যে ভারতে আর শাসন করা যাবে না, তাই 5 বছর পর দেশকে ভাগ করে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে তারা এই রাজ্য আর এই দেশ ছেড়ে চলে গিয়েছিল।